চতুর্থ ধাপে নেত্রকোনা পৌরসভা মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 14 ফেব্রুয়ারি। আজ রবিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে উৎসবমুখর পরিবেশে সকল প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি এবং স্বতন্ত্র প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকাপতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আল্লাহ নজরুল ইসলাম খান ও বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে আবদুল্লাহ মামুন খান রনি এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোহাম্মদ আলী মনোনয়নপত্র দাখিল করেন। নেত্রকোনা জেলা নির্বাচন অফিসার আব্দুল লতিফ শেখ বলেন, এ পর্যন্ত মেয়র পদে 3 জন, কাউন্সিলর পদে 51 জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে 12 জন মনোনয়নপত্র দিয়েছেন। নেত্রকোনা পৌরসভা নির্বাচনে মোট ভোটার সংখ্যা 67,443 জন। এদের মধ্যে নারী ভোটার রয়েছে 34,416 জন, পুরুষ ভোটার রয়েছে 33,027 জন। আগামী 19 জানুয়ারি মনোনয়নপত্র যাচাই বাছাই এবং 26 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামী 14 ফেব্রুয়ারি পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। জাহাঙ্গীর আলম, নেত্রকোনা।